অনেকজনের জামায়াত একটি নির্দিষ্ট কাজকে আমরা ইতিমধ্যে বেশ ভালো সাড়া পেয়েছি এবং বেশ ভালো সাফল্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা কয়েকটি ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের আয়োজন করেছি। আমরা এর মধ্যে কয়েকজন ভালো ফ্রিল্যান্সার পেয়েছি এবং অনেক বেকার যুবকদের মাঝে ভালো সাড়া পেয়েছি যারা এই ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ে আগ্রহী এবং তারা এই ট্রেনিং নিয়ে অনেকেই ভালো মতো আয় করা করতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্কান আক্তার, আমি পলিটেকনিক ইলেকট্রন ছাত্রী। এখানে আমি ফ্রিল্যান্সিং শেখার জন্য এসেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এসইও শেখা অ্যান্ড আমি এটা শিখে অনেক ভালো একটা ফ্রিল্যান্সার হতে চাই এবং এখানে আসে আমার মনে হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং সম্বন্ধে খুব ভালো জ্ঞান পাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এখানে ফ্রিল্যান্সিং প্রতিদিন ফ্রিল্যান্সিং শিখতেছি। ফ্রিল্যান্সিং শিখে নিজেকে দক্ষ এবং সফল ফ্রিল্যান্সার হতে এখানে এসেছি। আমি আশা করি আমি এখান থেকে একটা সাফল্য ফ্রিল্যান্সার হতে পারবো। আমি ফ্রিল্যান্সার একাডেমি আসছি একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য। তিনটা ইমেজ নিয়েছিলাম, তিনটা ইমেজকে আমি ইউটিলাইজ করলাম। আমার ফ্রিল্যান্সার একাত্তর প্রোগ্রাম বলতে এটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যারা আমরা কম্পিউটারে কাজ করি, যেরকমই কাজ করি না কেন, এক মাসের মধ্যে আমরা একটা সফল ফ্রিল্যান্সার হব। আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন, আমি ফ্রিল্যান্সার হ্যাকাথন এসেছি শেখার জন্য এবং এখান থেকে কিছু শিখে ফ্রিল্যান্সিং কিছু দক্ষতা অর্জন করতেছি। আমি দিনাজপুর উপজেলা পরিষদ আয়োজিত ফ্রিল্যান্সিং হ্যাকাথন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং আমি বিশ্বাস করি আমি এখান থেকে একজন সফল ফ্রিল্যান্সার হয়ে বের হব, এই আশা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।